গাইবান্ধায় ইসলামী ব্যাংক লিমিটেড গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সিয়াম তাকওয়া সাদকা ও ওয়াকফ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় এই ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র আতাউর রহমান সরকার, ইসলামী ব্যাংক লিমিটেড বগুড়া জোনের ভাইস প্রেসিডেন্ট ফরিদ আহমদ, সভাপতিত্বে অফিসার ইনচার্জ AKM মেহেদী হাসান, রংপুর সুগার মিলের GM রেজাউল করিম, প্রধান গ্রুপের চেয়ারম্যান আলহাজ নাজির হোসেন প্রধান, তালুক কানুপুর UP চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, ব্যাংক ম্যানেজার নজরুল ইসলাম সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। তথ্য ভিডিও চিত্রে গাইবান্ধা প্রতিনিধি মাহমুদ খান।